প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, হিপটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে। আজকের বোয়ালখালীর জমিন থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে আমি আর একটি স্মারকলিপি দিতে চাই। হ্যাঁ, মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, আপনি রাষ্ট্রের প্রধান, কিন্তু একটা প্রস্তাব আমাদের কাছ থেকে নিতে হবে। সেটা হলো, আপনি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, ছেলের 6 মাসের জেল হবে। আপনি আরেকটা আইন পাশ করুন, কোন মেয়ে যদি বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। এই শুনুন, একটা ভোট নিতে চাই বোয়ালখালীর পৌরসভার মেয়র ভাইকে, আবু ভাইকে সামনে রেখে বলতে চাই, আমি যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলেছি? না। তোর মুখ লড়ছে না? কি হইছে? এই সমস্যা কি তোমার? তুমি সামনে বইসা চুপ করে বইয়ে থাও গেল লাগা। দে মোদারে দিস কই দিস ম্যাচ করে। পাগলা আমি তখন করি না, বুঝছ না? অস্ত্র তোমার দিছে, টেনি তো মাথা লাইছি। এই কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটি কথা বলছি? না। তাহলে আমি একটি কথা কয়েকটা প্রস্তাব করব, উত্তর জোরে জোরে দিবেন। নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহর এবাদত চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে 6 মাসের জেল। ইফতিজার আছে না নাই? স্কুল ছুটি দিলে 3 রাস্তার মোড়ে তরই যায় বইতো। মোবাইল বাঙ্গালা মধ্যে রেডি করে দিলাম। এই আমার বোনকে ডিস্টার্ব করলে আমার গায়ে কষ্ট লাগতেই পারে, ঠিক কি না বলেন? আপনার বোনকে ডিস্টার্ব করলে আপনার আরাম লাগবে, ঠিক কি না? কি নিজেরটা শুলো না ভরাটা সেরা না গেলে গা? এটা এমন নয়, এটা বুঝতে হবে, বুঝে নিতে হয়। আমার বোন যদি তোমার দ্বারা নিরাপদ হয়, তোমার বোন আরেকজনের দ্বারা নিরাপদ হবে, কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা ঘরের অভিভাবককে প্রাইম মিনিস্টার হয়ে যেতে হবে। আপনার ছেলেকে আপনি দেখে রাখতে হবে, আপনার মেয়েকে আপনি দেখে রাখতে হবে। এই জন্য বাবারা বলতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, হিপটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে। আজকের বোয়ালখালীর জমিন থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে আমি আর একটি স্মারকলিপি দিতে চাই। হ্যাঁ, মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, আপনি রাষ্ট্রের প্রধান, কিন্তু একটা প্রস্তাব আমাদের কাছ থেকে নিতে হবে। সেটা হলো, আপনি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, ছেলের 6 মাসের জেল হবে। আপনি আরেকটা আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরোয়াই চলাফেরা করে, তাকেও 6 মাসের জেল দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন, নো ইজ নো, রেসপেক্ট টু আ পারসন, আইন কাউকে খাতির করে না। সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। বিড়ালের সামনে যদি মাছের কাটা দেয়া হয়, মাছ আর বিড়ালকে যদি বলা হয়, ও বিড়াল মামা তুমি মাছের কাটা খেও না, বিড়াল বলবে মামা ঘুমিয়ে থাকুন, আমি খাটের নিচে গেলাম। বাজারে সুলাইল কলা নিলে ওই সুলাইল কলার ভিতরে মাছি বসবেই। তো আপনি রাস্তায় যদি বেপরদায় চলেন, মাঝে মাঝে ইফতিজিং তো হতেই পারে। আপনি ঠিক দুনিয়া ঠিক কথা বলেন, ঠিক কি না? আমার বিষয় দিছে সূরা নূরের দিকে, এরা সালাক তো, এরা মারাত্মক সালাক। বিষয় একটা দিয়ে শেষ করছে না, আর একটা লেজ লাগাই দিছে। এটা যদি আমার না কই, তাইলে কইবা তাহির হিসাব অর্ধেকটা ওয়াশ করে গেছে, অর্ধেকটা ওয়াশ করছে না। দায়ুস কোনোদিন বেহেস্তে যাবে না। আজকে আমার মা বোনরা বেশি আধুনিক হওয়ার পিছনে একমাত্র দাবি দায়ী হলো ইস্টার জলসা। ওয়াশ করতেই আজকে খুব হাল খালিতে, হ্যাঁ ঠিক কি না বল? ইস্টার জলসা জি বাংলা, ধ্বংস করলো সোনার বাংলা। কি কি বাতলানে নকিল লাগা? মেয়র সাহেব সব ঠিক আছে। ইস্টার জলসা জি বাংলা, ধ্বংস করলো সোনার বাংলা। স্বামী স্ত্রীর মাঝে সংসারে যা
কিরণ মালা কিসে সমস্যা আছে কি প্রবলেম আছে এই যতক্ষণ তারা সিরিয়াল দেখে ফজর নামাজ কাজ পড়লে জোহর নামাজটা করে না জোহর নামাজ পড়লে আসর নামাজ করে না আর রাতের বেলা যদি এশার নামাজটা না পড়ে দিনের বেলা আবার এটা উল্টা কাজা পড়ে না কিন্তু ইস্তার জল ছাড়া আপনারটা মিস হয়ে গেলে সকালে আবার কাজা আদায় করে ধ্বংস করলো সোনার বাংলা বউ শাশুড়ির মাঝে শুধু জ্বালা বউ শাশুড়ির মধ্যে শুধু জ্বালা ওই শুধু সিরিয়াল নাকি কিরণ মালা কি ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে দিন দুপুর কি আসেনি বউ শাশুড়ির মাঝে ঝগড়া লাগে দিন দুপুর সিরিয়াল বলে জল নুপুর কিরে আসেনি এই জন্য ইস্টার জল থাকি ছলমেলা বন্ধ হবে যতক্ষণ বোয়াল খালির মা বোন ইস্টার জলসা দেখবে ততক্ষণ যদি এই বোয়াল খালির মা যদি ততক্ষণ লৌহে মাহফুজের কুরআন তেলাওয়াত করে তাহলে আমি তাহিরি বলে দিয়ে যাই শুনে রাখো তুমি যদি ততক্ষণ কুরআন তেলাওয়াত করো তোমার পেটের ভিতর থেকে যেই সন্তানটা হবে এই সন্তানটা হবে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি আল্লাহর ওলি রাগ করে লাভ নাই কুরআন তেলাওয়াত চাই কি চাই না আর সুরে বলতে হবে চাই কি চাই না মা বন্ধের পর্দার দরকার আছে কি না এটাই হলো সূরা নূরের আসল কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ।